বছরের প্রথম কালবৈশাখী ঝড় বয়ে গেল ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। চট্টগ্রামের সন্দ্বীপ গুপ্তছড়া ঘাটে কালবৈশাখী ঝড়ে স্পিডবোট ডুবে এক শিশু এবং কুমিল্লার মুরাদনগরে ঝড়ে গাছ ভেঙে সিএনজি যাত্রী সহ দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়া ময়মনসিংহে বজ্রপাতে দুই নারী শ্রমিক মারা গেছেন। এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাব থাকায় আগামী ২৪ ঘণ্টা দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সাকিবুর রহমানের রিপোর্ট আরও থাকছে। দীর্ঘ তাপদাহ শেষে বুধবার সকালে ঝড়ো হাওয়া সহ বৈশাখী ঝড় বয়ে যায় রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। ঢাকায় এটি মৌসুমের প্রথম কালবৈশাখী হলেও দেশের অন্যান্য অঞ্চলে গেল কয়েকদিন ধরেই বয়ে চলছে। ঝড়ে গাছপালা উপড়ে বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষতি হয়েছে, বৃষ্টিতে বিভিন্ন রাস্তায় জমেছে পানি। ঝড়ের কবলে পড়ে চট্টগ্রামের সন্দ্বীপ উপকূলের গুপ্তছড়া ঘাটে স্পিডবোট ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। ২০ জন যাত্রী নিয়ে স্পিডবোটটি গুপ্তছড়া ঘাট থেকে কুমিরা ঘাটের উদ্দেশ্যে রওনা হয়েছিল। কুমিল্লার মুরাদনগরে ঝড়ে রাস্তার পাশের গাছ ভেঙে পড়ে মিয়া নামের সিএনজি যাত্রীর মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও চারজন। ময়মনসিংহের নন্দাইলে বজ্রপাতে অবৈধ আতশবাজির কারখানায় বিস্ফোরণে দুই নারী শ্রমিক মারা গেছে। এদিকে দক্ষিণ বঙ্গোপসাগরে লঘুচাপের প্রভাব থাকায় দেশের বিভিন্ন স্থানে বিজলি চমকানো সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী 24 ঘন্টা এর মধ্যে রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের সিলেট সহ ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২৪ তারিখের পর থেকে তাপমাত্রার আবার একটু ঊর্ধ্বগতি পরিলক্ষিত হচ্ছে। সাকিবুর রহমান, আরটিভি, ঢাকা।